রাজধানীর দক্ষিণ খান থানার চেয়ারম্যান পাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ পেশাদার অপহরণ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ বিভাগ সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানানো হয় গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ সাদেকুল ইসলাম মোহাম্মদ ইরফান আলী রিফাত কুতুবুদ্দিন মাসুম রানা গোলাম রাব্বি ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন ও অপরিত ব্যক্তির মোটরসাইকেল ও মোটর ও মোবাইল সেট উদ্ধার করা হয় এর আগে গত উনিশ উনত্রিশ জানুয়ারি রাতে আনোয়ারুল ইসলাম নামে একজনকে অপহরণ করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ পাওয়ার পর আনোয়ারুল ইসলামকে উত্তরায় এইড হাসপাতালের সামনে ফেলে চলে যায় একটি বিদেশি পিস্তল এবং দু রাউন্ড গুলি পায় এবং পূর্ববর্তী আরেকজন অপহরণকারীর একটি মোটরসাইকেল তাদের নিকট হতে উদ্ধার হয় এরা সক্রিয়ভাবে ঢাকাতে বেশ কিছু দিন ধরে অপহরণ করছিল ডিবি টিম আমাদের এই টোটাল অপহরণকারী যে টিম তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আইনে শপথদের ব্যবস্থা নেওয়া হচ্ছে